এটা আমার 24 ভোল্ট 250 ওয়াটের যে মোটরটা তার কন্ট্রোল বক্সটা নিয়ে আমি এখন দেখাচ্ছি। এই হচ্ছে কন্ট্রোল বক্স, সিরিয়াল নাম্বার, হচ্ছে কোম্পানি। তো এই মোটরটার যে কানেকশন পয়েন্টগুলো আছে এইগুলো সব আমি এখন দেখাচ্ছি। সবচেয়ে যেটা বড় মোটা লাল আর কালো আছে, তার সঙ্গে একটা এক্সট্রা যোগ করা আছে এই কানেকশানটা। এই কানেকশানটা আমার আগে কানেকশানটা করতে হোক, এটা আমার যাবে ব্যাটারিতে। ব্যাটারি লাল, লালটা যাবে আমার পাশে আর কালোটা যাবে মাইনাসে। এটা আমার ব্যাটারি পয়েন্ট। আর ব্যাটারির সাথে সাথে যে কানেকশানটা আছে এইটা হোক আমার চার্জিং, অর্থাৎ ব্যাটারিকে চার্জ করবে এই কানেক্টরটা আমার লাগানো হবে। এরপর আসছি এই পয়েন্টটা হওয়ার পর আসছি আমি এইটাতে। এইটাতে আমার দুটো তার আছে, একটা আছে সাদা একটা আছে নীল। এই দুটো যাবে আমার মোটরে, এই কানেকশানটা হবে আমার মোটরের সঙ্গে কানেক্ট হবে। নর্মালি আমার এটা হবে মোটরের সাথে এই কানেকশানটা যাবে আমার, ঠিক আছে। এরপরে আমি যদি আসি লালটা, এটা লাল রঙের যে এটা আছে দেখাচ্ছে কানেকশানটা, এইটা আমার যাবে এটা লক কি, অর্থাৎ চাবিটা এটার মধ্যে হবে। এটা চাবিটা এর মধ্যে আমি লাগাবো, এই চাবিটা অন করলে তবেই বাকি কানেকশানটা অন হবে, নাহলে অফ থাকবে। এটা চাবির কানেকশানটা আমার এখান থেকে হবে। এরপরে চলে আসছি আমি যেটাতে তিনটে তার আছে দেখাচ্ছি, এই তিনটে তার যেটা আছে আমার এই যে কানেকশানটা, এইটা আমার যাবে থ্রোটেল। এটা হচ্ছে এক্সেলেটার, পাওয়ার এক্সেলেটার, মানে এটা দিয়ে আমি সাইকেলটা নিয়ন্ত্রণ করব, কত স্পিডে যাবে সেটা আমি ব্যাপারটাকে এটা দিয়ে আমার হবে। এটা আমার থ্রোটেল, এই কানেকশানটা হবে এখানে। এখানে তিনটে তার আছে আর আমার যে কানেকশানটা হবে সেটা এখানে লকে লক লেগে যাবে, এবং কানেকশানটা লালের সাথে লাল, কালোর সাথে কালো, নীলের সাথে নীল, অটোমেটিকভাবে কানেকশানটা করতে হবে আমাকে। তাহলে এটা আমার হবে থ্রোটেল। এরপর আমার আসছে একটা আসছে কালো আছে, যেটা কালো লাল আর কালো তার আছে, এটা এটা হচ্ছে কালো। এই কানেকশানটা আমার যাবে, এটা আমার হচ্ছে ইন্ডিকেটার, অর্থাৎ লাইট যেটা আমার দেওয়া আছে লাইটের ইন্ডিকেটার, ব্যাটারি চার্জ কতটা আছে সেইটা আমার ইন্ডিকেট করবে। তার সাথে সাথে আমার হেডলাইটও এটার থেকে অন হবে, এবং আমার যেটা হর্ন আছে সেই হর্নটা এটার থেকে কিন্তু পাওয়ারটা যাবে। অর্থাৎ এই কানেকশানটা আমার খুব ইম্পর্টেন্ট কানেকশান। এটা থাকছে একটা থাকছে এই কালোটা, ঠিক আছে। এরপর চলে এসছে আমার নীলটা, এরপর নীলটা দিয়ে যদি আমি কানেকশান দিই, এইটা আমার যাবে এটা ব্রেক লাইট, অর্থাৎ এই কানেকশানটা হোক আমার ব্রেক লাইটের কানেকশানে আমার যাবে, ব্যাক লাইট বা ব্রেক লাইট যেটা হোক আমার, এটা যদি ব্রেকটা করি তাই লাইট আমার একটা অন হোক। এটা এইটা যেটা যাবে এটা আমার যেটা আছে সাদা রঙের যেটা আছে, এবং এটা দুটো তার আছে, একটা হলুদ একটা কালো। এই কানেকশানটা আমার হচ্ছে ব্রেক লিভারের সাথে আমার যাচ্ছে, ব্রেক লিভারটা, অর্থাৎ এই ব্রেক লিভারটা যদি আমার অন করা থাকে, ব্রেকটা যদি আমি ফার্স্ট ব্রেকটা যদি দাবি, তাহলে আমার কিন্তু মোটরের সঙ্গে পাওয়ারটা তখন কাট হয়ে যাবে। অর্থাৎ আমি ব্রেক করার সাথে সাথে কিন্তু আমার এক্সেলেরেটার যতই আমি দাবাই না কেন আমার কিন্তু মোটরটা কাজ করবে না। সেই জন্য এইটা খুব গুরুত্বপূর্ণ, এই কানেকশানটাকে করতে হবে, ঠিক আছে। এই হলো আমার কানেকশান পয়েন্ট। তাহলে এই কানেকশানগুলো আমি এবার করে দেখবো কোনটা কী আছে। আচ্ছা, এর সাথে সাথে আমি একবার দেখিয়ে দিচ্ছি লাইটের কানেকশান। আমাকে একটা লাইট মধ্যে প্রোভাইড করেছে, যে লাইটের মধ্যে এটার মধ্যে আমার যেটা দিয়েছে তাতে দুটো কেবল আছে, একটা ছোট্ট কেবল আছে আর একটা লম্বা কেবল আছে। এই লম্বা কেবলটাই আমার এইখানে যে পয়েন্ট আছে ইন্ডিকেটার যেটা আমার আছে এই কালোটার সাথে আমার এটা যোগ হবে, ঠিক আছে। এটার লালের সাথে লাল যাবে, কালোর সাথে কালো যাবে, এটা আমি কানেক্টার দিয়ে চার্জ কানেকশন করবো। আর তার সাথে সাথে আমার এই যে লাইটটা যেটা জ্বলবে তার জন্য সুইচটা কিন্তু এখানে দেওয়া আছে, অর্থাৎ হেডলাইটটা যখন জ্বালাতে হবে কানেকশানটা করা থাকার সাথে সাথে আমার এই সুইচটা যদি দাবাই তাহলে আমার হেডলাইটটা এই লাইটগুলো অন হবে। আর এর সাথে একটা দেখো ছোট্ট তার দেওয়া আছে, এই তারটা এটা হচ্ছে আমার এর মধ্যে একটা ছোট্ট বার্জার দেওয়া আছে, অর্থাৎ হর্নের কাজ করবে কিটা আমার। এটা পুশ টাইপের সুইচ যেটা দেওয়া নেই আমার এর সাথে, এটা আমাকে যদি এক্সট্রা আমি লাগিয়ে নিই সুইচ একটা, তাহলে এটা আমার এখানে যদি লাগাই তাহলে আমার হর্নটা চালু হবে। এটা আমি একটু টেস্ট করে দেখে নিচ্ছি, আমার এখানে একটা ছোট্ট পাওয়ার কেবল দিয়ে আমি এটা টেস্ট করে দেখবো যে এই লাইটের ব্যাপারটা ঠিকঠাক
কেমন কি হচ্ছে এইটাকে টেস্ট করব আমি প্রথমে, ঠিক আছে। তো আমার এখানে একটা ছোট পাওয়ার সাপ্লাই আমি নিয়েছি, এই পাওয়ার সাপ্লাই, এটা যদিও 9 ভোল্টের পাওয়ার সাপ্লাই, আমার সোলার থেকে কানেকশনটা আসছে। এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে আমি আপাতত এই লাইটটাকে আমি আগে টেস্ট করে নেব, ঠিক আছে। তো এই যেটা লম্বা তারটা যেটা দেওয়া আছে, এই লম্বা তারটা আমি আমি যে প্লাসটা আছে এই প্লাসটা আমি এর মধ্যে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে। ঢুকিয়ে দেওয়ার পর এটা যদি আমি এখানে লাগাই, এখানে যদি কারেন্ট লাগালাম, কানেকশানটা আমি করলাম, তাহলে দেখো আমার এখানে যেহেতু এটা খুব কম পাওয়ারের পাওয়ার দিচ্ছে, সেহেতু আমার একটা পাওয়ার দেখাচ্ছে এক্ষেত্রে, ঠিক আছে। আমি শুধু লাইটটা টেস্ট করবো। তো আমি যদি এবার যদি এই সুইচটাকে আমি দাবাই, দেখো লাইটটা কিন্তু অন হচ্ছে, ঠিক আছে। এই সুইচটা আমার তাহলে হেডলাইটটা আমার এখান থেকে অন অফ আমার এটার থেকে করা যাবে। আর এবার যদি আমি এইটাকে এই যেটা পুশ সুইচ যেটা করেছিলাম, এই পুশ সুইচটা যদি আমি দিই, তাহলে কী হবে দেখো, এই পুশটা সুইচ অন করি তাহলে আমারটা বাজার বাজছে, অর্থাৎ আমার হর্নের কাজ করবে, ঠিক আছে। এই পুশ সুইচটা আমাকে লাগিয়ে নিতে হবে। তো এই হলো আমার লাইটের কানেকশানটা, আমি এখানে খুলে নিচ্ছি। আগে এই কানেকশানটা আমি আজকে করে দেখাবো, ঠিক আছে। আচ্ছা, আমি ব্যাটারি কানেকশান করার জন্য আমি এই লাগগুলো একটা নিয়েছি। এটা আমার 12 ভোল্টের দুটো ব্যাটারিকে আমি কানেকশান করবো সিরিজে। তাহলে এটা আমার একটা দুপাশে দুটো লাগ লাগানো আছে এই কেবলটার মধ্যে, এটা আমি ব্যবহার করবো। আর এটা একটা লাল, এর মধ্যে লাগটা লাগানো আছে ব্যাটারি কানেকশানের লাগটা, আর এটা কালো। এটা আমি পেয়েছি একটা পুরনো ইউপিএস থেকে, এটা আমি খুলে নিয়েছি। তো এই তারগুলো আমি আমার এই বাইকটার যে কাজে লাগাবো, ঠিক আছে। তো এই কানেকশান করবো, আর এটার সঙ্গে আমার দেওয়া আছে এই পয়েন্টগুলো, সব জ্যাকগুলো দিয়েছে, এটার থেকে আমি কানেকশানটাকে করে নেব। তো আমি ব্যাটারি কানেকশান আমার বলেছিলাম যে ব্যাটারি কানেকশানটা এটার সঙ্গে হবে, তাহলে এটার সঙ্গে ব্যাটারি কানেকশান করতে গেলে আমার এই জায়গাটা আমার এই পয়েন্টটা এই জ্যাকটা এখানে কাজে লাগবে ব্যাটারির ক্ষেত্রে। তো আমি এইভাবে লাগাবো ব্যাটারিতে, অর্থাৎ এইদিকে আমার প্লাসটা যাবে, অর্থাৎ এই তারের যে কানেকশানটা হবে এই প্লাসটা আমার এখানে লাগানো যাবে। আর যেটা কালোটা যেটা যাবে আমার এইভাবে যদি করি, কালোটা যাবে আমার এদিক থেকে যাবে। তো আমি আগে এই লাগগুলোকে লাগিয়ে নেবো, এই লাগটা আমার এর মধ্যে যোগ হবে, এটা এর মধ্যে ঢুকে যাবে, এটা আমার এখানে আমার মেশিনটা করে নিয়ে যাবে, ঠিক আছে, এটার মধ্যে হোক। আর এই যে একটা আমার এখানে কানেক্ট হবে, অর্থাৎ এইটা যদি আমি লাগাই তাহলে আমার উল্টো পাল্টা হওয়ার চান্সটা খুব কম, অর্থাৎ নেগেটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ আমার ঠিকঠাক হবে। আমি এই জ্যাকগুলোকে আমি আগে ভালো করে এটা ছুলে আমার লাগিয়ে দিই, এটাকে আমি লাগিয়ে নিচ্ছি। আমার ব্যাটারি বক্স, আমার ব্যাটারি বক্স রেডি করেছি, দুটো ব্যাটারি লাগিয়ে নিয়েছি। আমি ব্যাটারি এগুলোকে এগুলোকে ঢাকা দিয়ে কাজ করেছিলাম, তাতে কোনো শর্ট সার্কিট না হয়ে যায়। তো এই আমার হচ্ছে ব্যাটারি, একটা ব্যাটারি, এটা একটা 12 ভোল্টের ব্যাটারি, একটা এই একটা 12 ভোল্টের ব্যাটারি ওপেন করে নিচ্ছি। ঠিক আছে, তো এই আমার লাল কালো, অর্থাৎ পজিটিভ আর নেগেটিভ, এটা হলো পজিটিভ নেগেটিভ। তো আমি আমার এই এটা দিয়ে এটা আমি শর্ট করে নেবো, অর্থাৎ এই পজিটিভের সঙ্গে এই নেগেটিভ আমি জুড়ে নিতে পারি, অথবা এটার সাথে আমি এটা জুড়ে নিতে পারি। আমি এই দুটোকে জুড়ে নেবো এর প্লাসের সাথে, জুড়ে নেবো, ঠিক আছে। আর কালোটা আমি বাদ করবো এখান থেকে, আর আমি এই দুটো 12 ভোল্ট থেকে আমি তখন 24 ভোল্ট পেয়ে যাবো, সাপ্লাইতে পেয়ে যাবো 24 ভোল্ট। তো এইভাবে কানেকশান করে নেবো। আর আমি সাথে ওর সাথে যে লাগগুলো আছে, অর্থাৎ এই যে লাগগুলো আছে এই লাগগুলো আমি এখন কানেকশান করে নেবো, অর্থাৎ এই লাগটা আমি এখানে কানেকশান করে নেবো, এখানে আর কানেকশান করে নিচ্ছি, ঠিক আছে। এই কন্ট্রোল বক্সটাকে আমি এর মধ্যেই রেখে নেবো,
আর সমস্ত কানেকশনটা আমি ভিতরেই করে নেবো আর কি। তো আমি এখানে চাবিটাও লাগিয়ে নিয়েছি, আমার অন চাবি আর চার্জিং সকেটটা আমি নিতে ফিট করে আমার হয়ে গেছে, ঠিক আছে। তো আমি কন্ট্রোল বক্স দেখে রাখবো আমার কানেকশান তারটা, এখান থেকে যদি আমি মাইনাস টেনে এখান থেকে পেয়ে যাবো আমি, ঠিক আছে, এখান থেকে পেয়ে যাবো আমি এই ব্যাটারি কানেকশান এখানে পেয়ে যাবো এটা, আর এই তারটাও আমি এখান থেকে পেয়ে যাবো। আমি এই কানেকশানটাকে প্লাগটা লাগিয়ে নিচ্ছি। তো আমরা ব্যাটারি কানেকশান করবো, এটা হচ্ছে আমার ব্যাটারি কানেকশানের জন্য যাবে, কেমন এই জায়গাটা আমার ব্যাটারি কানেকশানের জন্য যাবে, হ্যাঁ এটা আমার চার্জিংয়ের। তো ব্যাটারি কানেকশানের জন্য আমার এই যে লাগটা এইখানে দেখো এই পয়েন্টটা আছে, অর্থাৎ এক্ষেত্রে আমার এই লাগটাই এর মধ্যে কানেকশান হবে, ঠিক আছে না, এই লাগটা আমার এখানে কানেকশান হবে। তাহলে আমি এইটাকে ভালো করে এখানে ছুলে এটাকে লাগিয়ে নিচ্ছি আমি এখন, হ্যাঁ তারটাকে একটু ছুলে নিচ্ছি, এই তারটা আছে একটু কম পড়ে যেতে পারে আমার, হ্যাঁ চলে গেল। এটা যদি একটু দেখি যদি ময়লা পড়ে থাকে তাহলে আমি একটু সিরিজ পাওয়া দিয়ে ঘষে নেব, তারটা আমি একটু ভালো করে সিরিজ পাওয়া দিয়ে ঘষে নিচ্ছি, ঠিক আছে আমি ঘষে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি এগুলো ভালো করে, এরপর আমি এটাকে এর মধ্যে লাগিয়ে নেব। তো এই হলো আমার এই জায়গায় লাগাচ্ছি, ঠিক আছে লাগিয়ে নিচ্ছি, আমি এটা দিয়ে একটু করে একটু ডোকাগুলো মুড়ে নিলাম, ঠিক আছে। ভালোভাবে লেগে গেছে এটা, ঠিক আছে, এইটা অংশটাকে আমি একটু ভালো করে মুড়ে দিচ্ছি, তখন একটা তার হয়ে গেল আমার। সেমভাবে আমি দ্বিতীয় তারটাকে আমি এটা দিয়ে করে নিচ্ছি, রেডি হয়ে গেল একটা ব্যাটারি লাগাবো, ঠিক আছে। তো এবার ব্যাটারি কানেকশানের জন্য আমি যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে আমার যাচ্ছে এই সকেটটা, ঠিক আছে, এই সকেটটা আমার এইভাবে কানেকশান হবে, তাহলে লালটা আমার যাবে সে লাল যেটা করলাম আমি এই লালটা আমার যাবে এইভাবে। এখানে দেখা যাচ্ছে লক অংশটা আছে এইদিকে, অর্থাৎ আমার এই লকটা এই যে লকটা আছে লকটা এখানে বসবে, তাহলে আমি এটাকে এইভাবে ঢোকাতে হবে। তাহলে আরেকবার দেখে নেওয়া যাক, এই যে লালটা এখানে যাচ্ছে অর্থাৎ লালটা এখানে যাচ্ছে আমার, তাহলে লালটা আমার এখানে পুশ হয়ে গেল, ঠিক আছে না। তাহলে এবার আমি লালটা আমার ইজিলি এখানে কানেকশন হয়ে যাবে, আর কালারটা সেমভাবে দেখে নেবো আমরা যে লক অংশটা আমার যাবে এইদিকে, ঠিক আছে না, এইভাবে আমার কানেকশানটা হবে, যেটাকে এইভাবে আমি পুশ করবো এটাকে আমি এটাকে চলে দেবো, তাহলে আমার এটা কানেকশান হবে হয়ে গেল। এবার আমি এটা যদি আমি এখানে লাগাই এইভাবে আমার ব্যাটারি কানেকশান আমার হয়ে গেল, পুশ হয়ে গেল, এই দুটো আমার ব্যাটারি কানেকশানের জন্য আমার রেডি হয়ে গেল, ঠিক আছে।